আমরা সকলে খুব সহজে কিভাবে বিকালে নাস্তাটা তৈরি করা যায় সেটাই খুঁজি তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক কাপ সুজি আর কিছু পয়েস কুলি আর একটা ডিম দিয়ে খুব সহজে একটা নাস্তার রেসিপি আসসালামু আলাইকুম লিমাস কিচেন আপনাদের সবাইকেও স্বাগতম আশা করি যে যেখান থেকে বসে আমার আজকের রেসিপি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে পেঁয়াজ করে নিয়ে নিয়েছি চার পাঁচটায় এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিব আর নিয়ে নিয়েছি গাজর আমি এখান থেকে অল্প একটু গাজর এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আর নিয়ে নিব এখানে ছোটো সাইজের একটা টমেটো টমেটোটাকেও খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিব এবার আমার এখানে লাগছে কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এভাবে যদি এই নাস্তাটা তৈরি করেন আর বিকালে চার সাথে তো জমে যাবে এবার চলুন প্রস্তুত প্রণালীতে চলে যায় আমার এখানে লাগছে একটা ডিম দিয়ে দেব ডিম আর পেঁয়াজগুলি গাজরগুলো বাকি উপকরণগুলো আমি এখানে একে একে দিয়ে দেবো আর বলে দেবো আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো যে টমেটোটা কেটে রেখেছিলাম আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এক চা চামচ পরিমাণ চাট মশলা হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে হাতের সাহায্যে কষলে কষলে মিক্স করে নেব এটা করলে কি হবে পানির পরিমাণটা কেমন লাগবে বা সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিক্স করা হবে অবশ্যই আশা করি বাসায় ট্রাই করবেন ট্রাই করলে আমার কমেন্টে লিখতে ভুলবেন না এটা খেতে ভীষণ ভীষণ মজার আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কিন্তু অসাধারণ তৈরি করা যায় খুব সহজেই এবার আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালোভাবে একটা ডু তৈরি করে নিব বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না এরকমভাবে আমি একটা ডু তৈরি করে নিব একবারে পানিটা দিতে যাবে না তাহলে কিন্তু পরিমাণটা বুঝতে পারবেন না অল্প অল্প করে দিয়ে তারপরেই ডুটা তৈরি করে নিব দেখতেই পারছেন আমি কিন্তু একবারে পানিটা মিক্স করে নিই অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি তাহলে আমার পরিমাণটা মতোভাবে আমি ডোটাকে রেডি করে নিতে পারবো আমার পানি দেওয়ার শেষ আমার ডোটা এই রকম পরিমাণে আমি কিন্তু ডাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য অবশ্যই রেস্ট রাখতে হবে তা নাহলে কিন্তু সুজিটা ঠিক মতো অ্যাক্টিভ হবে না এবার চুলা চলে যাব দশ মিনিট পরে ফিরে এসেছি চুলায় একটা প্যান পেয়ে বসিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ দেখতে পারছেন আমার মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টভাবে একটিভ হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো এভাবে এবার প্যানে দিয়ে ক্রিস্পি করে বেজে নেওয়ার পালা চুলাটাকে অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে তা হলে কিন্তু উপরে পড়ে যাবে নিচে থেকে তর থেকে হবে না মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে আমি ক্রিস্পি করে বেঁচে নেব উপরে ক্রিস্পি ভিতরে জুসি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মূল্যবান মতামত এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিষেধাজ্ঞা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ